বল বল, মরা মানুষগুলো তোকে ইয়ে করছে। রাম রাম বল, রাম রাম, জয় বজরং বলিকে ডাক, আর রাম সীতাকে ডাক। কেউ ডাকবে, কেউ কিছু ইয়ে করবে না, ধারে কাছে ঘেঁষবে না। আর এই বয়সে যে আমাদের ঘরে যে ছেলেপুলে, এই বয়সে ছেলেপুলেরা অন্য বাড়িতে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, আমাদের বলেই এখন রয়েছে, তাই তো? তাহলে আটকে থাকে না বলে লাভ নেই। আমরা ভাবি যে ও বাবা, আমরা মরে গেলে কি হবে, কোনোদিনই কিচ্ছু হবে। কি বলছে যে আমি তোমার ছাড়া বাঁচবো না, বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ও তোমাকে ছাড়া থাকতে পারি না। ও বাবা, এই জন্যই আর পেছন থাকবে না। একবার তো রাত্রিবেলা ডেকেছিল বোধহয়, সে দরজা খুলে চলে যাচ্ছিল, ও বাবা ডেকেছিল। ও বলেছে না পরের দিন মায়ের কাছে, ও মানে পেছন ছাড়ছে না, ওই জন্য অসুস্থ। আমার জায়ের বাড়িতে এসে আমার যা অসুস্থ, শরীরটা ভালো না, শুয়ে রয়েছে। যাই দিদি রান্না করছে, আমি এসেছি, আমি এসেছি, আমিও করি, টুকটাক করি, কোনো ব্যাপার না, নিজের বাড়ি করে ধরে খেয়ে দিয়ে চলে যাবো, অসুবিধা নেই। হ্যাঁ, কি কি দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখলাম।